আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস সেক্টরে যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি ডিপার্টমেন্টের ভিতরে বিভিন্ন রকম ভাগ রয়েছে, তার ভিতরে অন্যতম যে কোয়ালিটি সেকশন সেটা হচ্ছে স্যাম্পল কোয়ালিটি চেক পয়েন্ট যে রয়েছে। যারা স্যাম্পল সেকশনে কোয়ালিটি হিসাবে চাকরি নিতে চায় আর যারা কোয়ালিটি সেকশনে রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। নট অনলি শুধু স্যাম্পল কোয়ালিটি চেকলিস্ট, ইট ইস ফর ভেরি ইম্পর্টেন্ট অল অফ সেকশন কোয়ালিটি ডিপার্টমেন্ট ফর দিস ভিডিও। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো অল ওভার যতগুলো কোয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছে সকলের জন্য। তো চলো কন্টিনিউ করা যাক, তার মধ্যে স্যাম্পল সেকশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো নাম্বার ওয়ান যেটা আলোচনা করবো, অর্ডার ডিটেলস কিউ স্টাইল ফাইল। তো একটা অর্ডার ডিটেলসে কী কী ফলো আপ করতে হবে এবং কিউ স্টাইল ফাইলে কী কী ডকুমেন্ট থাকে। নাম্বার ওয়ান, পিও শিট। তো পিএসিউটি কী কী থাকে? অবশ্যই পিএসিউটি কিন্তু একটা অর্ডার এগেনস্টে সকল প্রকার ইনফরমেশন এবং সাইজ ব্রেকডাউন দেওয়া থাকে এবং কত পিস কোয়ান্টিটি রয়েছে সকল কিছু দেওয়া থাকে। নাম্বার টু, প্রোডাকশন পিডিএম, বাল্ক পিডিএম, অর্থাৎ প্রোডাকশন যে ফাইলগুলো রয়েছে এবং বাল্ক প্রোডাকশনের যে সমস্ত ফাইলগুলো থাকবে সেই সমস্ত ডকুমেন্ট সম্পর্কে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার থ্রি, অ্যাপ্রুভ স্যাম্পলিং। অবশ্যই একটা অ্যাপ্রুভ স্যাম্পল থাকবে যখন আমরা প্রোডাকশন স্টেজ যাব বা করবো। অবশ্যই বাইরের হতে হবে, বাইরের কাছ থেকে যে অ্যাপ্রুভ দিয়ে থাকে সেই স্যাম্পলটি কিন্তু আমাদের ফলো করতে হবে। নাম্বার ফোর, অ্যাপ্রুভ টিম কার্ড। অবশ্যই অ্যাপ্রুভ একটা টিম কার্ড থাকতে হবে যা বাইরের কাজ, বাইরের অনুমোদিত বা বাইরে থেকে অনুমোদন দেওয়া হয়েছে টিম কার্ডটি। নাম্বার পাঁচ, বডি ফ্যাব্রিক। অবশ্যই বডি ফ্যাব্রিকটা চেক করে নিতে হবে, বডি ফ্যাব্রিকটা আসলে কী কালার হওয়ার কথা, সেই ধরনের কালার রয়েছে কিনা বা ফ্যাব্রিকের কোয়ালিটি ঠিকমতো রয়েছে কিনা, অল ওভার চেক করে নিতে হবে ফ্যাব্রিক। নাম্বার সিক্স, টিম কন্ট্রাস্ট ফ্যাব্রিক। দেখা যায় যে নেকটে বিভিন্ন রকম কালার নিয়ে থাকে বা বিভিন্ন রকম কন্ট্রাস্ট থ্রেড বা কন্ট্রাস্ট ফ্যাব্রিক নিয়ে থাকে, অবশ্যই সে বিষয়ে এই অর্ডার ডিটেলসে কিন্তু দেখে নিতে হবে। নাম্বার সেভেন, পকেটিং ফ্যাব্রিক, বা আমরা যে প্যান্ট পরি বা এই প্যান্টের ভিতরে কিন্তু একটা পকেটিং ফ্যাব্রিক থাকে বা সাপোর্টিং যে ফ্যাব্রিক থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে, সেটা ফ্যাব্রিক কোয়ালিটিটা কী রয়েছে। নাম্বার এইট, টুয়েল টেপ বা ড্রস্টিং বা কোনো গার্মেন্টসে বিভিন্ন রকম ছোটো পার্টস পত্র থাকতে পারে, যেমন টুয়েলভ টেপ বা ড্রস্টিং থাকতে পারে বা এছাড়া ছোটো ছোটো পিগুডিং থাকতে পারে, এছাড়া বাসা দ্বারা একটা বিভিন্ন রকম একটা ফুলের মতো বা এটা যেটা বলে প্যাডিং দিয়ে আমরা বানানো হয়ে থাকে, এ ধরনের কিছু স্মল পার্ট থাকে সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্রুভ লেভেল। অ্যাপ্রুভ লেভেলটা কী? নাম্বার ওয়ান, মেইন লেভেল, হিট সেল লেভেল, বা মেইন লেভেলটা কী ধরনের হতে পারে বা হিট সেল লেভেলটা কী কালার হতে পারে, এটা যে এই আমাদের অ্যাপ্রুভ টিম কার্ডটা ফলো করতে হবে। নাম্বার টু, সাইজ লেভেল, সাইজ লেভেলটা কী ধরনের সাইজ লেভেল দেখতে হবে। নাম্বার থ্রি, কেয়ার লেভেল, কেয়ার লেভেলটা কী, কেয়ার লেভেলে কনস্ট্রাকশন কী রয়েছে এবং কেয়ার সিম্বল কী রয়েছে সেটা আমাদের চেক করে নিতে হবে। নাম্বার ফোর, কার্গো পকেট লেভেল, বা কার্গো পকেটে বিভিন্ন রকম লেভেল থাকে সেই লেভেলটা আমাদেরকে এনশিওর করে নিতে হবে। এবার হচ্ছে অ্যাপ্রুভ ট্রিমস। তো অ্যাপ্রুভ ট্রিমসটা কী হতে পারে? ফিউজিং, ইন্টারলাইনিং, এই ধরনের, এটি হচ্ছে অ্যাপ্রুভড বা ট্রিমিং পার্টস। নাম্বার টু, ওয়াল সুইং থ্রেড। নাম্বার থ্রি, বাটন চেক করতে হবে। ফোর, জিপার চেক করে নিতে হবে। নাম্বার ফাইভ, বেলকো যদি থাকে বেলকো টেপ অবশ্যই চেক করে নিতে হবে। এটা হলো অ্যাম্বুলিশমেন্ট। তো অ্যাম্বুলিশমেন্ট কী? নাম্বার ওয়ান, অ্যাম্বুটারি হতে পারে। নাম্বার টু, প্রিন্ট হতে পারে। নাম্বার থ্রি, রেনস্টোন হতে পারে। অ্যাপ্রুভ ট্রিকেটিং ফিনিশিং ট্রিম, বা অ্যাপ্রুভ ট্রিকেটিং কী এবং ফিনিশিং ট্রিমস কী? নাম্বার ওয়ান, ইউপিসি সেক, আর ইউপিসি ফুল মিনিটস হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। নাম্বার টু, সাইজ স্ট্রাইপ, অ্যাপ্রুভ টিকিটিং ফিনিশিং ট্রিমস। নাম্বার থ্রি, বিলবোর্ড হতে পারে। নাম্বার ফোর, হ্যান্ডটেক হতে পারে। নাম্বার পাঁচ, মার্কেটিং ট্যাগ হতে পারে। নাম্বার সিক্স, হ্যাঙ্গার সাইজার হতে পারে। নাম্বার সেভেন, প্রমো ট্যাগ হতে পারে। নাম্বার এইট, কার্ডবোর্ড অর নেক বোর্ড হতে পারে। এগুলো হচ্ছে ফিনিশিং ট্রিমস আর টিকিটিং। ওয়াশ ভেরিফিকেশন রিপোর্ট। তো ওয়াশ ভেরিফিকেশন রিপোর্টটা কী হতে পারে? নাম্বার ওয়ান, অ্যাপ্রুভ অস স্ট্যান্ডার্ড দেখে নিতে হবে। নাম্বার টু, শেড ব্যান্ড বা লেক প্যানেল যে রয়েছে সেগুলো চেক করতে হবে। নাম্বার থ্রি, শেড বা বেসিক কালার বা বেস কালার, লাইট অর ডার্ক আমাদের চেক করে নিতে হবে। নাম্বার ফোর, টি বা থ্রিড হ্যাভি অর লেস। নাম্বার
5 6 কভারেজ অল ডাই প্রসেস চেক করে নিতে হবে। নাম্বার 6 হ্যান্ড ফিল, এইসে হ্যান্ড ফিল বা হার্ড অর সফট বা ফ্যাব্রিকের কী ধরনের একটা মানে হার্ড রয়েছে কিনা, সফট রয়েছে, শক্ত বা নরম রয়েছে কিনা ফ্যাব্রিকের কোয়ালিটি সেটা চেক করে নিতে হবে। ল্যাব টেস্ট রিপোর্ট 1 বাটুন পুল টেস্ট রিপোর্ট, 2 বাটুন টর্কিউ টেস্ট রিপোর্ট, নাম্বার 3 গার্মেন্টস টেস্ট রিপোর্ট, নাম্বার 4 ইনহাউস ল্যাব টেস্ট রিপোর্ট। এবার আসি ফিনিশিং প্যাকিং অ্যান্ড ফোল্ডিং। নাম্বার 1 আয়রন প্রাইসিং চেক করতে হবে, নাম্বার 2 ফোল্ডিং অ্যান্ড প্যাকিং, নাম্বার 3 পলি ব্যাগ, নাম্বার 4 ফোল্ডিং মেথড, নাম্বার 5 রিভিউ সামারি, নাম্বার 6 ফোল্ডিং মেথড। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো ফিনিশিং এবং প্যাকিং অ্যান্ড ফোল্ডিং কী কী রয়েছে সব কিছু আমাদের A to Z চেক করে নিতে হবে। অর্থাৎ আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি সবার জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হিসেবে কাজ করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।